আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আজকে আমরা লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে, আমাদের মূল বিষয় হচ্ছে স্টার্টআপ নিয়ে, এবং আজকে আমাদের আলোচনার শিরোনামটি হচ্ছে শুরু তো করো। আজকে আমাদের আলোচনার টপিকসটি হচ্ছে স্টার্টআপ নিয়ে, এবং আমাদের বিষয়বস্তুটি হচ্ছে শুরু তো করো। অর্থাৎ আমরা জানি যে স্টার্টআপ অর্থ হচ্ছে শুরু করা বা শুরু হওয়া। বা স্টার্টআপ কাকে বলে? স্টার্টআপ হচ্ছে আপনি যে কোনো একটি ব্যবসা করছেন তার প্রাথমিক অবস্থাকে আমরা স্টার্টআপ বলে থাকি। অথবা এরকমও হতে পারে যে আপনি একটি ব্যবসা শুরু করবেন, আপনার কাছে সুন্দর একটি আইডিয়া আছে, সেই আইডিয়াটি অবশ্যই ইউনিক হবে, সেই ব্যবসার প্রাথমিক অবস্থাকে আমরা স্টার্টআপ বলে থাকি। এখন আপনি স্টার্টআপ শুরু করলেন, অনেকে আছে যে কিছুই করছে না বা বেকার বসে আছে। আমি বলবো যে একটি আইডিয়া নিয়ে আপনারা সুন্দরভাবে কাজ শুরু করুন। আপনার আইডিয়াটি অবশ্যই পৃথক হতে হবে বা ইউনিক হতে হবে, কারণ আপনি যত চেষ্টা করবেন, আপনি মনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনোই সফলতা হওয়া যায় না। কারণ পরিশ্রম আপনি যত করবেন, আপনার স্টার্টআপ তত সফল হবে। আপনি একটি আইডিয়া নিয়ে আগে কাজ শুরু করুন, আপনার সেই আইডিয়া থেকে দেখা যাবে একটি সুন্দর স্টার্টআপ দাঁড়িয়ে গিয়েছে, এবং সুন্দর স্টার্টআপ থেকে একটি বিরাট কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। এখন আপনি যদি শুরুই না করুন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে এটি স্টার্টআপ হবে কি হবে না? তা আপনার কাছে যদি আইডিয়া থাকে, আপনি কাজ শুরু করে দিন, আপনি কাজ শুরু করে দিন, আপনি আপনার আইডিয়ার পিছনে লেগে থাকুন, আপনি রিসার্চ করুন, আপনি সেই রিসার্চ অনুযায়ী ডেভেলপমেন্টে আপনি অংশগ্রহণ করুন, আপনি দেখবেন যে আপনার সেই আইডিয়া থেকে সুন্দর একটি স্টার্টআপ দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি বসে থাকবেন বা বসে থাকার পর মাধ্যমে আপনি একটি স্টার্টআপ দাঁড়া করায় ফেলতে পারবেন, কিন্তু সেটি কখনোই সম্ভব নয়। কারণ আপনি বসে থাকলে কেউ আপনাকে কোনো কিছু এনে দিবে না, আপনাকে পরিশ্রম করে আপনাকে সফলতা আনতে হবে। ঠিক তদ্রূপ স্টার্টআপ এর বেলা আজকে আমাদের এই আলোচনার বিষয়ে আমরা এই জন্য রেখেছি যে শুরু তো করো, অর্থাৎ আপনাকে শুরু করতে হবে, একটি আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি যেহেতু স্টার্টআপ শুরু করতে চাচ্ছেন, আপনি তাহলে একটি আইডিয়া আগে ক্রিয়েট করুন। আপনার আইডিয়াটি ভালো হতে হবে এবং আইডিয়াটির মধ্যে ইউনিকনেস থাকতে হবে। আপনি পরিশ্রম করুন, আপনি একটি আইডিয়া নিয়ে কাজ করুন। এবং অনেকে আছে যে গতানুগতিক একটি আইডিয়া নিয়ে কাজ করে। হ্যাঁ, আপনি আইডিয়া নিয়ে কাজ শুরু করুন, দেখবেন আপনি কাজ শুরু করতে করতে এখানের মধ্যে আপনি একটি ইউনিকনেস নিয়ে আসতে পারছেন। আপনি যত ইউনিকনেস নিয়ে আসবেন, তত আপনার আইডিয়াটি স্টার্টআপ আপ হবার সম্ভাবনা বেড়ে যাবে, এবং দেখবেন যে আপনি তখন নিজের পায়ে দাঁড়াতে পারছেন, স্বাবলম্বী হচ্ছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। তো আগে আপনাকে শুরু করতে হবে। শুরু করা ছাড়া আপনি কখনো একটি স্টার্টআপকে একটি বড় কোম্পানিতে নিয়ে যেতে পারবেন। আপনি প্রথমে স্টেজে আপনাকে আগে একটি আইডিয়া ক্রিয়েট করতে হবে, সেই আইডিয়াটির পিছনে আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরে সেটি স্টার্টআপে হবে, স্টার্টআপ থেকে একটি বড় কোম্পানিতে পরিণত হবে। আপনাকে আগে একটি আইডিয়া জেনারেট করতে হবে, একটি আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি বসে থাকবেন আর একটি সুন্দর কোম্পানি করার স্বপ্ন দেখছেন, তাহলে কখনোই সেটি সম্ভব হবে না। আপনাকে আপনার আইডিয়ার পিছনে সময় দিতে হবে, আপনাকে আপনার আইডিয়ার পিছনে লেগে থাকতে হবে, তারপরে না হলে সেটি স্টার্টআপে হবে। মনে রাখবেন, স্টার্টআপ হতে হলে একজন ফাউন্ডারকে অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হবে। আমি বলি যে যারা বেকার বসে আছেন, আপনারা নিজেদেরকে বেকার ভাববেন কেন? আপনারা একটি আইডিয়া নিয়ে কাজ করুন, একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করুন, সুন্দর আইডিয়া নিয়ে ভাবুন, দেখবেন সেই আইডিয়া থেকে একটি সুন্দর স্টার্টআপ আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমি কোন কাউকে আমি বেকার বলবো না, কারণ সকলের মাঝে সুন্দর সুন্দর আইডিয়া আছে। অনেকে আছে আইডিয়া আছে কিন্তু শুরু করতে ভয় পাচ্ছে,
আপনি শুরু করুন, আপনার কাছে একটা আইডিয়া আছে, আপনি শুরু করুন। সে আইডিয়া থেকে সুন্দর একটি স্টার্ট আপ হবে, একটি বড় কোম্পানিতে পরিণত হবে, আপনি আপনাকে সবাই চিনবে, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। দেখবেন আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি সকলের সামনে নিজের পরিচয় সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। আমি অ্যাজ এ স্টার্ট আপ কনসালটেন্ট হিসাবে বলবো যে আগে আপনি একটি আইডিয়া নিয়ে কাজ করুন, আপনার যে আইডিয়াটি ভালো লাগে সেই আইডিয়াটি নিয়ে কাজ করুন। আপনি যে আইডিয়াটির বিষয়বস্তু ভালো বুঝেন, ভালো জানেন, সেই আইডিয়াটি নিয়ে আপনি কাজ করুন। দেখবেন আপনার সেই সুন্দর আইডিয়া থেকে একটি বিজনেসের রূপান্তরিত হয়ে গিয়েছে এবং তা সেটি থেকে স্টার্ট আপ হয়ে গিয়েছে, সেই স্টার্ট আপ থেকে একটি কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে, কোম্পানি থেকে দেখবেন একটি গ্রুপে পরিণত হয়ে গিয়েছে। আপনি যদি কিছুই শুরু না করেন তাহলে বুঝবেন কিভাবে যে আপনি পারবেন কি পারবেন না? অনেকে আছে বেকার বসে আছে, সময় নষ্ট করছে, কোনো কিছু নিয়ে ভাবছে না, কোনো আইডিয়া নিয়ে কাজ করছে না, কোনো কিছু নিয়ে তিনি গবেষণা করছে না। আপনাকে সুন্দর সুন্দর জিনিস নিয়ে গবেষণা করতে হবে, যেখান থেকে আইডিয়া আপনি পাবেন, যেখান থেকে আপনি সুন্দর সুন্দর উদ্ভাবনী পরিকল্পনা আপনি পাবেন। আপনি সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে কাজ করুন, সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে ভাবুন, দেখবেন আপনি সুন্দর একটি স্টার্ট আপের সিইও অথবা ম্যানেজিং ডাইরেক্টর হয়ে গিয়েছে। অনেক স্টার্ট আপ আছে অতি ক্ষুদ্র ভাবে শুরু হয় কিন্তু পরে দেখা যায় সৃষ্টিকর্তা সেই স্টার্ট আপকে অনেক বড় একটি কোম্পানিতে পরিণত করতে পেরেছে। আপনি যখন একটি স্টার্ট আপ শুরু করলেন, আপনি যখন একটি স্টার্ট আপ শুরু করার চিন্তা করছেন, অবশ্যই আপনাকে একটি আইডিয়া নিয়ে কাজ করতে হবে, আপনাকে আগে শুরু করতে হবে। শুরু করলেই দেখবেন সৃষ্টিকর্তা চায় তো আপনার স্টার্ট আপটি অনেক বড় হয়ে গিয়েছে। আপনি যদি শুরু না করেন, আপনার কাছে আইডিয়া যদি থাকে, তাহলে সেই আইডিয়া যে থাকা না থাকা একই কথা, অবশ্যই আপনাকে শুরু করতে হবে, একটি আইডিয়া নিয়ে লেগে থাকতে হবে। আপনার কাছে যদি তিন চারটা আইডিয়া থাকে, আপনি দেখবেন কোন আইডিয়াটি আপনি বেশি ভালো বুঝেন, বেশি ভালো জানেন, বেশি ভালো আপনি এই আইডিয়াটি নিয়ে কাজ করতে আপনার কাছে ভালো লাগে, সেই আইডিয়াটিকে আপনি স্টার্ট আপে রূপান্তর করার চিন্তা করুন। দেখবেন সে আইডিয়াটি থেকে একটি সুন্দর স্টার্ট আপ হয়ে গিয়েছে এবং সুন্দর স্টার্ট আপ শুধু হয়ে যাবে তা নয়, সেই সেই স্টার্ট আপ থেকে একটি বড় কোম্পানি, একটি বড় গ্রুপের মালিক আপনি হতে পারবেন। তা আপনি কেন শুধু শুধু বেকার বসে থাকবেন? যদি আপনি চাকরিও করে থাকেন, আপনি চাকরির পাশাপাশি একটি আইডিয়া নিয়ে ভাবুন, একটি আইডিয়া নিয়ে কাজ করুন, একটি আইডিয়া নিয়ে লেগে থাকুন, দেখবেন সে আইডিয়া থেকে একটি স্টার্ট আপ পরিণত হয়ে গিয়েছে। স্টার্ট আপ কিন্তু শুরু হওয়া বা শুরু করা থেকেই এসেছে। আপনি যদি শুরু না করেন, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে কোনোদিন তো কোনো স্টার্ট আপই হবে না। আপনাকে যে বিষয় আপনার বেশি ভালো লাগে সেটি নিয়ে আপনি শুরু করুন, সেটি নিয়ে আপনি লেগে থাকুন, আপনি দেখবেন আপনার স্টার্ট আপটি সুন্দর হয়ে গিয়েছে, স্টার্ট আপ থেকে একটি বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। স্টার্ট আপ থেকে কখন বড় কোম্পানিতে পরিণত হবে? যখন আপনি দেখবেন আপনি স্টার্ট আপ থেকে ভালো রেভিনিউ পাচ্ছেন, আপনি স্টার্ট আপটিতে প্রচুর সময় দিচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন, দেখবেন আপনার স্টার্ট আপটি একটি বড় কোম্পানিতে পরিণত। স্টার্ট আপ কিন্তু যে সকল ফাউন্ডাররা স্টার্ট আপ তৈরি করেছে, ওরা অনেক পরিশ্রম করেছে, অনেক সময় দিয়েছে, অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে কাজ করেছে এবং আইডিয়াগুলো থেকে সুন্দর সুন্দর স্টার্ট আপ হয়ে গেছে। এবং দেখা যাবে যখন আপনি সুন্দর স্টার্ট আপ দাঁড়া করাতে পারবেন, আপনি কিন্তু সহজে ফান্ডিংও পাবেন, এতে আপনার অনেক সুনাম বাড়বে। তাহলে আজকে আমাদের এই আলোচনা ছিল, মূল বিষয় ছিল স্টার্ট আপ এবং আমাদের যেটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে শুরু তো কর। তাহলে আমাদের শুরু করতে হবে, আমাদের লেগে থাকতে হবে, তাহলে আমাদের স্টার্ট আপ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদেরকে ফেসবুকে ডিজিটাল স্টার আপনারা সেন্ড করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।